ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল আমহারাতে সেনাবাহিনী ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ফানোর মধ্যে সংঘর্ষ চলছে। গত সপ্তাহ থেকে অঞ্চলটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ। সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে এই জরুরি অবস্থা শুধুমাত্র সংঘাত চলা আমহারা এলাকাতে কার্যকর নাকি পুরো দেশ জুড়ে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে এক বিবৃতিতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ জানিয়েছেন, নিয়মিত আইনি ব্যবস্থায় সহিংস কার্যক্রম দমন কঠিন হওয়ায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন। জরুরি অবস্থার ফলে পরিবহন ব্যবস্থায় ও নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে সামরিক বাহিনী। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আমহারায়। এছাড়া অঞ্চলটির বিমানবন্দরগুলোতেও অচল হয়ে পড়েছে বিমান চলাচল।